লোকাল বাস যত আটকে রাখা জ্যাম, জাদুকরের জাদুতেও ছোটে না জ্যাম। পারি না কোনো কাজ করতে সময় মতো, ভাই এই শহরে এত প্যারা কেন। ঝুম্বা রসার মতো যেন জ্যাম, কি করি কোথায় যাই জ্যাম। আহারে আহারে এই শহরে কেন এত বেশি বেশি ট্রাফিক জ্যামের প্রবলেম। কি করে এই প্যারা থেকে আমরা বের হব, শুধু ভেবে যাই সারাক্ষণ। বসে বসে ভেবে ভেবে কিছু হবে না যেন, যদি না হই সচেতন। মনে হয় আমি উড়ে উড়ে যাই, এছাড়া আর কোন উপায় তো নাই। গরমে বসে থেকে মেকআপ গুলো উঠে গেল, বড়ই কষ্টে আছি তাই। উত্তরা থেকে আসতে আসতে চুলে জট বেঁধে গেল, যন্ত্রণা কেউ বোঝে না। দূর থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমার সমবেদনা। তবু লাগছে ভালো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20 বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। বলতে বলতে চলতে চলতে পড়ে থাকি ট্রাফিক জ্যামে, দিন থেকে হয় রাত, রাত থেকে হয় দিন, তাই তো সুট আমার যায় ঘেমে। যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেব না, জ্যামের কারণে যাওয়া তো হবে না। যত দূরেই যাবে জ্যাম ঠিকই পাবে, কোনো কিছুতেই জ্যাম ছাড়বে না। উল্টো পথ ছাড়া বলেন কি আপনাদের গাড়ি চলে না। জ্যামের জ্বালায় হাবুডুবু খেতে খেতে দিন বেলায় জোছনা দেখি, যেখানে সেখানে করে পার্কিং যেন রাস্তায় ঘর বাড়ি। যা কিছুই ভালো তার সাথে প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20 বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। তবু লাগছে ভালো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20 বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। ধীর তানা নানা করতে করতে চলবে গাড়ি, যদি সবাই মিলে ট্রাফিক মেনে চলি। লুক চুরি না করে সিগনালের সাথে নিয়ম মেনে চালাই গাড়ি। তবে লাগবে ভালো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20 বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি। তবু লাগছে ভালো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছে গেছি। বিগত 20 বছর আমাদের সাথে ছিল, থাকবে আশা করি।